কক্সবাজার বাদে বুধবার অত্যন্ত সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চলবে বলে সিদ্ধান্ত নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার এপ্রিলের 20 তারিখ জরুরি বৈঠকে তেলে সিদ্ধান্ত নিয়ে সংস্থা মূলত প্রবাসী কর্মীয় যারা রাজধানীর বাইরে তুন রাজধানীত আইব তারার যাতায়াতের সুবিধা লই এই সিদ্ধান্ত লইয়ে তবে সাধারণ যাত্রী হলো জরুরি প্রয়োজনে যাওয়া আসা করিতে পারিব তবে কক্সবাজার রুটত ব্যাক ফ্লাইট বাতিল করে হারণ সুযোগ ফাইরে বোধকে সমুদ্র সৈকতত ঘুরতে দিতে পারে এতালে কক্সবাজার রুটত অভ্যন্তরীণ ফ্লাইট বন্দরে কে বেবিচক অনিমিকা বিভিন্ন গণমাধ্যম দেয়া সাক্ষাৎকারত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান জানাই উদ্বারতন সীমিত সংখ্যায় অভ্যন্তরীণ রুট গিনত উড়োজাহাজ চলাচল করিব হন গন্তব্যতন সর্বোচ্চ কি পরিমাণ ফ্লাইট চলাচল করিব ইয়ান সার্কুলারের মাধ্যমে জানাই দিব বর্তমানে এই খাতোয়া কি পরিমাণ ক্ষতির মুখত আছে ইয়ান হইবার মতো নয় বলিও হয় তিনি অনিমিকা লকডাউনের ভিতর ফার্স্ট দেশত প্রবাসী কর্মীয়লরে ফোসাই দিবালে ফ্লাইট চালু করছে সরকার এবার এই তালিকা যুক্ত হইয়ে চীন দেশগানোর দুইয়ান এয়ারলাইন্সের পাশাপাশি বাংলাদেশের এয়ারলাইন্স কিনো চীনত ফ্লাইট পরিচালনা করিব অনিমিকা সর্বাত্মক লকডাউন চলাকালে দেশের লাইফ ও নন লাইফ বিমা কোম্পানির প্রধান কার্যালয় ও কতিপয় গুরুত্বপূর্ণ শাখা মঙ্গলবারতন খুলিবার নির্দেশনা দিয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সোমবার জারি করা ওই নির্দেশনা মতে জনবলর সর্বোচ্চ 25% লই বেন্যা 10টাত্তন আড়াইটা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চালু রাহিত ফারিব কর্তৃপক্ষ সহ ব্যাক লাইফ ও নন লাইফ বিমা কোম্পানি হল ডেস্ক নিউজ সিপ্লাস টিভি